হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল স্টাডি কিং ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে এস সিলেবাস অনুযায়ী হিন্দি ব্যাকরণের উনিশ নম্বর মকটেস্ট ক্লাস তো কয়েকদিন আমি দেই তো এখন থেকে আবার তোমরা প্রতিদিন পাবে আর আজকে আমি তোমাদের আরেকটা ভিডিও দেবো জেনারেল অ্যাওয়ারনেসের যে পঁচিশটি প্রশ্ন হচ্ছে তোমাদের পরীক্ষাতে তো মানে ষোলো নভেম্বর থেকে চব্বিশ তারিখ পর্যন্ত যে শিফট পরীক্ষাগুলো হলো তো তার মধ্যে বাইশ থেকে তেইশটি প্রশ্ন তোমাদের শুধুমাত্র কয়েকটি টপিকের উপর থেকেই কিন্তু হচ্ছে তো সেই টপিকগুলো কভার করলে কিন্তু তোমরা কুড়ি থেকে বাইশটা প্রশ্নের উত্তর করে আসতে পারবে পরীক্ষাতে তো সেই টপিকগুলো আরেকটা ভিডিওতে আমি দিয়ে দেবো আজকেই তোমরা পেয়ে যাবে তাই যারা প্রথমবার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা রয়েছে সাবস্ক্রাইব করে তারা তো পেয়ে যাবে ভিডিওটা তো আজকের প্রশ্নগুলো তোমরা আমার সাথে সাথে সলভ করার চেষ্টা করবে কারণ পরীক্ষা হয়তো পঁচিশ তারিখ থেকে অনেকে শুরু আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো প্রথম প্রশ্নটি দেখো রিক্স ত্যানকো ভরে নিয়েকে সবচেয়ে উপযুক্ত শব্দ চয়ন করে তো শূন্যস্থান পূরণ আর তোমাদের হিন্দি ব্যাকরণের জন্য কি কি পড়তে হবে পাঁচ থেকে ছটি টপিক আমি আগের একটা ভিডিওতে বলে দিয়েছি তো সেই টপিকগুলো পড়লে কিন্তু তোমরা মোটামুটি কুড়ি প্লাস নাম্বার পরীক্ষাতে ওঠাতে পারবে তো এক্ষেত্রে লেখা বহু চালাখে এই কথাটি ব্যবহার করার সময় কোন বাক্যটি ব্যবহার করা হয় তো এখানে দেখো তোমাদের কিন্তু চারটে অপশনই ঠিক মনে হবে মানে কোনটি ঠিক তোমরা কিন্তু এক্ষেত্রে অনেকে ডাউটে পড়ে যাবে তো এক্ষেত্রে সঠিক কোনটি হয়ে যাবে ভো এক্ষেত্রে তোমরা প্রত্যেকটি বাক্য যদি বসিয়ে দেখো উস লেরকা বহুত চালাকে আপ লেরকা বহুত চালাকে হাম লেরকা বহুত চালাকে তো এগুলো কিন্তু হবে না এক্ষেত্রে কী হবে ভো লেরকা বহুত চালাক হ্যাঁ তারপর দেখো দিয়ে গে বাক্যমে রেখাঙ্কিত খণ্ড প্রতিস্থাপিত করে সবচেয়ে উপযোগ বিকল্প চয়ন করে তো এখানে যে বাক্যটি রয়েছে মুজে আপনা গৃহকার পুরা করণে হ্যাঁ নেহিত গুরুজি সে ডাট পরে কি তো আন্ডারলাইন যে করা রয়েছে গৃহকার্স পুরা করণে হ্যাঁ এর বদলে কিন্তু তোমাদের অন্য আরেকটি বাক্য এখান থেকে খুঁজে বের করতে হবে যেটি সঠিক কারণ এটি কিন্তু ভুল রয়েছে কারণ এই বাক্যটি পড়লে তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের খটকা মনে হবে কারণ কর্ণে এখানে কিন্তু ভুল রয়েছে তো এখানে সঠিক কি হয়ে যাবে করে না তাহলে সম্পূর্ণ সঠিক বাক্যটি কি হয়ে যাবে মুজে আপনা গৃহকার্য পুরা করে না হ্যাঁ নেই তো গুরুজি সে ডাট পরে গিয়ে তারপর দেখো যে দিয়ে গিয়ে শব্দকে পর্যাবাচী শব্দকার চয়ন করে এখানে যে বিভূতি রয়েছে বিভূতির পর্যাবাচী কি হবে এটা কিন্তু তোমাদের খুঁজে বের করতে হবে তো অপশনগুলি দেখো প্রতিভূতি সুন্দরতা অনুভূতি নাকি ঐশ্বর্য আর আশা করি তোমাদের যারা প্রস্তুতি নিচ্ছ তো আশা করি আজকের ভিডিও থেকে কিন্তু তোমাদের মোটামুটি কুড়িটি প্রশ্ন নিজের থেকেও সলভ করা উচিত কারণ অনেক থেকে কিন্তু অনেক দিন থেকে তোমাদের টেস্ট করা হচ্ছে এবং অনেক দিন থেকে তোমরা প্রস্তুতি নিচ্ছ তো এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে ডি নাম্বার ঐশ্বর্য কিন্তু সঠিক হয়ে যাবে এই বাক্যের জন্য এছাড়া তোমাদের মনে করি এই বিভূতি বা ঐশ্বর্য এর আরও কিছু তোমাদের পর্যায়বাচী শব্দ রয়েছে যেমন কি ধন দৌলত সম্পদা সম্পত্তি দ্রব্য পয়সা মায়া অর্থ এই সমস্ত রূপায়া এই সমস্ত কিন্তু বিভূতি বা ঐশ্বর্যার তারপর দেখো রিক স্থানকে ভরে নিকে নিয়ে সবচেয়ে উপযোগ শব্দকার চয়ন করে তো অঙ্কা হ্যাঁ ইচ্ছা তো এইখানে কোন বাক্যটি ব্যবহার হবে শূন্যস্থানে বচন অর্থ বিলম নাকি লিঙ্গ তো অঙ্গের মানে হিচ্ছা দেখে কী হবে অঙ্গ অর্থ হে হিসা দেখে কিন্তু বি নাম্বার সঠিক হয়ে যাবে অঙ্গ কা অর্থ হে হিসা আর তোমরা যখনই তোমরা এই শুনঃস্থান পূরণ করবে তখন প্রতিটি অপশন বসিয়ে বসিয়ে দেখবে যে কোনটাতে বাক্যটি মিলছে তারপর নেক্সট যে রিক্স্তানকে বর্ণে কেলে সবচেয়ে উপযুক্ত শব্দ চয়ন করে মেসকে ড্যাশ বিল্লি ওয়েট হ্যা তো মেস মেজের কোথায় বিল্লি থাকে নিচে সাত ভিতরে নাকি বাইরে তো সঠিক কোনটি হয়ে যাবে এক্ষেত্রে এ নাম্বার মেষকে নিচে বিল্লি হে তারপর দেখো দিয়ে গিয়ে বাক্য অবাক জ্ঞাত করে জিসমে কই ত্রুটি হয় তো বাক্যটি তোমরা একবার নিজের থেকে পড়ো এবং নিজের থেকে একবার ট্রাই করো যে কোনটি সঠিক উত্তর হবে তো বাক্যটি কি রয়েছে সমাজ মেয়ে রেগার শক্তিশালী লোকসে বেয়ার জানা ঠিক নেই হতা তো এখানে ভাগ করে দেওয়া রয়েছে দেখো বাক্যগুলি সমাজ মেয়ে রয়েকার জানা শক্তিশালী লোকও নাকি ঠিক নেই হতা তো কোথায় ভুল রয়েছে তোমরা গেস করো আর বন্ধুরা তোমরা যদি আমাদের টেকনিক্যাল সে টেলিগ্রাম জয়েন না করো অবশ্যই কিন্তু জয়েন করবে সেখানে কিন্তু তোমরা প্রতিদিন অঙ্ক রিজনিং এবং জেনারেল নলেজের মক টেস্ট দিতে পারবে আর আজকের ভিডিওটাকে কিন্তু তোমরা অবশ্যই লাইক করে দেবে তো এখানে ভুল রয়েছে কোথায় বি নাম্বারে কিন্তু ভুল রয়েছে ব্যার জানা তো ব্যার জানা কিন্তু এক্ষেত্রে হবে না তো এখানে কি হবে ব্যার করে না তো এখানে জানা হবে না এখানে কি হয়ে যাবে করে না যদি কর না থাকতো থাকতে তাহলে কিন্তু এই বাক্যটি ভুল হতো না তো সম্পূর্ণ সঠিক বাক্যটি কী হবে সমাজ শক্তিশালী লোক সে ব্যার কর না ঠিক নেই হতা তারপর দেখো সাই বত্তিনিবালের শব্দকার চয়ন করে তো এখানে তোমাদের সূর্য বানাম খুঁজে বের করতে হবে তো এসএসসি জিডিতে তোমাদের ইংলিশে যে প্রশ্ন হচ্ছে সেই সেই পাঠগুলোর থেকে কিন্তু হিন্দিতেও প্রশ্ন হচ্ছে মনে করি এখানে তোমাদের সঠিক বানান খুঁজে বের করতে হচ্ছে ইংলিশেও তোমাদের কারেক্ট স্পেলিং মানে সেখানে যা এখানেও তাই টপিক একই শুধু মনে করো হিন্দিতে হিন্দি ব্যাকরণ ইংলিশে ইংলিশ ব্যাকরণ এক্ষেত্রে অল্পায়ু এর সঠিক বানান কোনটি হবে তো তোমরা দেখলে বুঝতে পারবে এ এবং সি হবে না তোমাদের প্রবলেম হবে কোথায় বি এবং ডি নিয়ে কারণ দুটো বানাম এক শুধু এখানে রস্য এবং দীর্ঘর মধ্যে কিন্তু পার্থক্য তাহলে সঠিক কোনটি হয়ে যাবে ডি নাম্বারে যেটি রয়েছে অল্পায়ু আর শুদ্ধ বানামগুলো যখন তোমরা লিখবে খাতাতে তোমরা একবার তো সেখান থেকে তোমাদের এসএসজিটি তোমরা যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছ তো তোমাদের বলে দেয় সেখান থেকে কিন্তু তোমাদের একটা পেজ এবং কলম দিয়ে দেবে যেখানে তোমরা রাফ করতে পারবে কারণ কম্পিউটার স্ক্রিনে তো আর লিখতে পারবে না বা অফলাইনে যেরকম প্রশ্ন থাকে প্রশ্নতেই তোমরা করতে পারো সেরকম কিন্তু অনলাইনে সেরকম সুবিধা পাবে না যারা আগে দিয়েছো তারা জানো আর যারা প্রথমবার দিচ্ছ তারা কিন্তু এটা মনে রাখবে তো সেখানেই তোমরা এ রাফ করবে এবং এই বানামগুলো একবার নিজের থেকে লিখবে তাহলে কিন্তু তোমাদের অটোমেটিক্যালি চলে আসবে কারণ বাংলা এবং হিন্দিতে কিন্তু বানাম একই তারপর নেক্সট দেখো নির্মলিখিত মেসে উজ বিকল্পকে চয়ন করে জ উল্লু বানানা মুহাবারেখা অর্থ ব্যক্ত করতে হয় তো উল্লু বানানো এই মুহাবরে বা লোক মুখে প্রচলিত কথা এর অর্থ কি তো এ নাম্বার তো হবে না কারণ তোমাদের বলেছিলাম প্রশ্নে যেটা থাকবে মুহাবরে অপশানে যেহেতু সেটাই আলাদাভাবে বলা থাকে তো সেটা বাদ তো এই তিনটির মধ্যে একটি হবে মূর্খ বানানা বড়াই করে না নাকি রাত কো জাগানা তো সঠিক কোনটি হয়ে যাবে বি নাম্বার কিন্তু সঠিক মুরগ বানানো তারপর দেখো সাইবার্তনীবালা শব্দকার চয়ন করে এরকম কিন্তু দু থেকে তিনটি তোমরা পরীক্ষাতে পাবেই সঠিক বানান খুঁজে বের করা এই বাক্যটি পরে তোমরা দেখো কোনটি মানে ভুল মানে কোনটি ঠিক এবং বাকি তিনটি ভুল তো সঠিক কোনটি হয়ে যাবে বি নাম্বার জন্মান্ধ কারণ জন্মান্ধ কথাটি তোমরা শুনেছিলে যে জন্মের থেকে মনে করো অন্ধ তো এই দুটো বানান তো তার জন্য ব্যবহার করা হয় না এবং এখানে দ কিন্তু ব্যবহার করা হয় না তাহলে সঠিক কোনটি বি নাম্বারে যে জন্মান্ত বানামটি রয়েছে এই বানামটি কিন্তু ব্যবহার করা হয় নেক্সট দেখো দিয়ে গিয়ে বাক্যমে রেখাঙ্কিত কণ্ঠক প্রতিস্থাপিত কে লিয়ে সবচেয়ে উপযুক্ত বিকল্প চয়ন করে অর্জুন ধনুষ চেয়ে মুসলিকে আখপর নিশানা লাগায় তো ধনুষ চেয়ে মুসলিকে আখপর এর বদলে তোমাদের একটি সঠিক বাক্য কিন্তু এখানে খুঁজে বের করতে হবে তো অপশনগুলো দেখো এখানে কোথায় ভুল রয়েছে তো এখানে যদি তোমরা প্রতিটি অপশন তোমরা একটি একটি করে দেখো তো এই তিনটিতে কি রয়েছে শুধু এই পার্টটি আলাদা করা আছে এবং ডি নাম্বারসেটা কিন্তু বাক্যটা একটু আলাদাভাবে ঘুরিয়ে দেয়া রয়েছে তো এক্ষেত্রে সঠিক কোনটি হয়ে যাবে এই প্রশ্নের এ নাম্বারে যেটি রয়েছে তোমাদের সে মোসলি কি আকপর এটি কিন্তু সঠিক হয়ে যাবে এখানে কিন্তু কা এটি হবে না এখানে কি হবে তারপর দেখো দিয়ে গিয়ে বাক্যময় রেখাঙ্কিত খণ্ডকে প্রতিস্থাপিত করাকে নিয়ে সবচেয়ে উপযোগ বিকল্প চয়ন করে কিসে বস্তুকে তপতক নেই ফেঁকা যাতা আব তক উস আবশ্যকতা বনে রেখে তো এই বাক্যটি রিডিং পড়ার সময় তোমাদের কিন্তু এই জায়গাটিতে তোমরা দেখবে আটকে যাবে কারণ প্রথমে তপতক রয়েছে তো তপতক থাকলে কিন্তু পরে কী হয় জপতক ঠিক আছে যেহেতু তারপর যেমন সেহেতু হয় সেরকমই তো এই প্রশ্নে যেখানে তোমাদের জব রয়েছে সেটি কিন্তু একদম সঠিক হয়ে যাবে তো এখানে একমাত্র এ নাম্বার এবং ডি নাম্বারে জব রয়েছে কিন্তু এখানে উস্কা রয়েছে এটিও পাল্টে দিয়েছে কিন্তু এটি কিন্তু হবে না তো এ নাম্বারে যেটি রয়েছে জব ত্বক উস্কি আবশ্যকতা এটি কিন্তু সঠিক হয়ে যাবে তো সম্পূর্ণ সঠিক বাক্যটি কী হবে কৃষি বস্তুক টপ নেই ফেঁকা যাতা জব উস্কি আবশ্যকতা বাণী রাহতিয়ে নেক্সট দেখো দিয়ে গিয়ে বাক্য ও বাক্ঞাত করে জিসমে কই ত্রুটি হ্যাঁ তো বাক্যটি অনেক বড় রয়েছে কিন্তু ত্রুটি শুধুমাত্র একটি ছোটো স্থানেই রয়েছে সেটি তোমাদের খুঁজে বের করতে হবে তো বাক্য কী রয়েছে মনুষ্য কি সফলতা রহস্য পরিশ্রম এবং অভ্যাস হি হ্যাঁ ওর অভ্যাস করকে ও সফলতাকে প্রাপ্ত পা লেতা হ্যাঁ এখানে কোথায় ভুল রয়েছে এটি তোমরা একবার নিজের থেকে গেস করো তো পড়লে তোমরা দেখতে পারবে এখানে প্রাপ্তের পর কিন্তু করা ব্যবহার করা হবে বাংলাতে যদি কথাটি ব্যবহার করো সেক্ষেত্রে কি প্রাপ্ত করেছে প্রাপ্ত করা তো এখানে কিন্তু পা ব্যবহার হয় না তো হিন্দিতেও কিন্তু এখানে পা ব্যবহার হবে না তো প্রশ্নে যেখানে তোমাদের কর রয়েছে সেটি কিন্তু এক্ষেত্রে সঠিক হয়ে যাবে তো টি নাম্বারে যেটি রয়েছে সফলতা কো প্রাপ্ত পা লেতা হয় এটি কিন্তু ভুল এর বদলে সঠিক কী হয়ে যাবে সফলতাকেও প্রাপ্ত করলেতা হয় তো সম্পূর্ণ সঠিক বাক্যটি কী হবে মনুষ্য কি সফলতাকে রহস্য পরিশ্রম এবং অভ্যাস ইয়ে ওর অভ্যাস করকে ও সফলতা কো প্রাপ্ত করলে হয় তো ঠিক আছে এটি কিন্তু তোমাদের ভুল মানে এখানে ত্রুটি রয়েছে ডি নাম্বারে নেক্স দেখো দিয়ে গে বাক্য ও বাক্যাত করে জিসমে কই ত্রুটি হয় সবই মহিলায় তোমারই দ্বারা হিম্মত হতি তো গুণ্ডাগার্দি কি ঘটনাও বৃদ্ধি না হতি এই বাক্যটি পড়লে কিন্তু তোমরা দেখতে পারবে এখানে যে হিম্মত বালা রয়েছে এখানে কিন্তু ভুল রয়েছে কারণ যেহেতু মহিলা রয়েছে তো মহিলার সাথে কিন্তু হিম্মত বালা কথাটি ব্যবহার করা হয় না কী ব্যবহার করা হয় হিম্মত বালি তো বি নাম্বারে কিন্তু এখানে ভুল রয়েছে তাহলে সম্পূর্ণ সঠিক বাক্যটি কীভাবে সবই মহিলায় তোমারই দ্বারা হিম্মত বালি হতি তো গুণ্ডগর্দি কি ঘটনা বৃদ্ধি না হতি নেক্সট দেখো নেক্সট প্রশ্ন দেখো দিয়ে গে শব্দকা বিলম্ব চুনে উৎকৃষ্ট এর বিপরীত শব্দ কী হবে এখানে চারটি অপশন রয়েছে কৃষ্ণ কৃষ্ণর জন্য কী হয় শুক্ল কেউ আবার রাধা ভাইব না কৃষ্ণর বিপরীত শব্দ তো তারপর কষ্ট কষ্ট কী হয়ে যাবে সুখ এবং এখানে যে উৎকৃষ্ট এর বদলে কী হয়ে যাবে নিকৃষ্ট শঙ্করের কিন্তু কোনো অর্থ হয় না নেক্সট প্রশ্ন দেখো গ্রিক স্থানকে ভরে নিকে নিয়ে সবচেয়ে উপযোগ শব্দকার চয়ন করে যতীনে এক দেশ গীত তো শূন্যস্থানের জায়গায় কোনটি হবে এখানে যে অপশনগুলি রয়েছে নমকিন মধুর খাট্টা নাকি ঠান্ডা তো সি এবং ডি তো হবে না কারণ খাট্টা এবং ঠান্ডা গানের জন্য ব্যবহার করা হয় না নমকিন এবং মধুর এই দুটি কিন্তু ব্যবহার করা হয় তার মধ্যে সঠিক কোনটি হয়ে যাবে মধুর এক্ষেত্রে কিন্তু সঠিক হবে কারণ যতীনে এক মধুর গীত শুনায়া নেক্সট দেখো নিম্নলিখিত মেসে উজ বিকল্প চয়ন করে য না ভানা মুহাবরের অর্থ ব্যক্ত কর্তায় তো এখানে মুহাবরাটি যেটি রয়েছে এক আঁক না ভানা এর সঠিক অর্থ কী হবে তো অপশান থেকে তোমরা নিজের থেকে একবার গেস্ট করো কোনটি সঠিক হবে প্রথম অপশনটি কী রয়েছে জরা বি আচ্ছা না লাগনা তারপর এক আক দেখনা দেখ না বহুত আচ্ছা লাগনা এবং কানা হোনা তো সঠিক কোনটি হয়ে যাবে এক নম্বর জরা সাবি আচ্ছা না লাগনা মানে তাকে আমার এক ফোঁটাও ভালো লাগে না এরকম অর্থ নেক্সট দেখো দিয়ে গিয়ে পর্যায়বাচী শব্দকার চয়ন করে তো পুলিন এর পর্যায়বাচী কী হবে এর আগে তোমাদের আমি বলেছিলাম পুলিনের পর্যায়বাচী কী হয় তো তট তীর কিনারা সাহিল ইত্যাদি কিন্তু ব্যবহার করা হয় তো এখানে যে কগার রয়েছে এটিও কিন্তু তোমাদের পুলিনের জন্য ব্যবহার করা হয়ে থাকে তো এখানে পুলিনের পর্যাবাসী শব্দ কি হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু কগার হবে এবং এখানে যে কুলিন রয়েছে কুলিন কি হবে সুজাত বিনয় শিষ্ট ভদ্র ইত্যাদির জন্য কিন্তু কুলিন মানে কুলিনের পর্যাবাসী তারপর প্রাচীন যে রয়েছে এখানে প্রাচীনের পর্যাবাসী কি হবে পুরানা বা পুরাতন নবীনের পর্যাবাসচী কি হবে নয়া নতুন বা অভারচিত ইত্যাদি তো গদ্যাংশটি দেখো একবার নিজের থেকে পড়ে তারপর নিজেরা সলভ করার চেষ্টা করো তো আজকের গদ্যাংশটি বেশি বড় নয় মোটামুটি অল্প তো গদ্যাংশটির প্রশ্ন রয়েছে তোমাদের নাইনটি থ্রি থেকে নাইনটি সেভেন অপশনগুলোর থেকে খুঁজে তোমাদের বের করতে হবে তো বাক্যটি প্রথমে আমরা পড়ে নেবো সম্পূর্ণ যেটা তোমাদের বলেছি আগে বাক্যটি ভালো করে পড়ে নেবে তাহলে বুঝতে পারবো এখানে কোন রকম মানে কী এটি বলা রয়েছে এবং হয়তো তোমাদের একটি দুটি পড়তে পড়তে তোমাদের মুখে চলে আসবে তো সংসার মে সম্পূর্ণ অজ্ঞান নাম কি বস্তু নেই হতি অজ্ঞান আকসর পরিস্থিতিওকে বদলতে কই এক সর্বমান্য সকি পর এতনা তো কি হিস সময় এ ব্যক্তিকে পর হাবি হতা হ্যাঁ উস সময় উে এই লাগতে হয় কি সবচেয়ে বড় জ্ঞানী হর কুসকে পাস হারেক বস্তু কি মান্যতা কা হ্যাঁ তো এক্ষেত্রে কিন্তু তোমার অপশান ধরে যদি দেখো সেক্ষেত্রে কিন্তু তোমার অনেকগুলো উত্তর করতে পারো তো এই গদ্যাংশটি কিন্তু একদম সহজ গদ্যাংশ রয়েছে তো এ নম্বরে যে চারটি অপশন রয়েছে এখানে দেখো যেহেতু অজ্ঞান প্রশ্নে রয়েছে তো সেই উদ্দেশ্যে বলা হয়েছে এটি তো হবে না তো তো এখানে যেহেতু জ্ঞান সমস্ত কথা বলা রয়েছে এখানে গণিত হবে না এবং গুণাও হবে না একটিমাত্র অপশন তোমাদের জন্য বাঁচবে সেটি হচ্ছে কি অনুসার কারণ দেখো মে সম্পূর্ণ অজ্ঞান নাম কি বস্তু অতি অজ্ঞান এক্সার পরিস্থিতিও কে অনুসার বদলতা হেতে হয় তো সঠিক বাক্য এখানে বসালে কিন্তু তোমাদের বাক্যটাও মিলে যাবে তারপর কি ইস্কি কই এক সর্বমান্য নেহিহ শক্তি তো এখানে তোমাদের যেটি রয়েছে নাইনটি ফোর নাম্বার থেকে খুঁজতে হবে এর একটি সর্বমান্য কী থাকে না তো পরিভাষা উঁচাই জিন্দিকি ছাপ এগুলো কিন্তু এক্ষেত্রে হবে না কারণ অজ্ঞানের কিন্তু কি থাকে তো সম্পূর্ণ বাক্যটি পড়লে কি হবে এক সর্বমান্য পরিভাষা নেহি শাক্তি পর ইতনা তো ত্যাগে কি যে সময় এ ব্যক্তিকে তো ব্যক্তির মনে করো যখন এখানে অপশানগুলি যে রয়েছে বাদল নির্ণয় দিমাগ নাকি নাক তো মানুষের মনে করো অজ্ঞান তো অনেকের দিমাগে হাবি হয়ে যায় যখন ব্যক্তি আরকে কি নিজেকে মনে করো সর্বজ্ঞানী মনে করে সেক্ষেত্রে কিন্তু সে আর অন্য কারো কথা শোরে না তো এক্ষেত্রে কিন্তু দিমাগ কথাটি ব্যবহার হবে তো কি হয়ে যাবে বাক্যটি পর ইতনা তো ত্যাগ হয় কি জিস সময় ও ব্যক্তিকে দিমাগ পর হাবি হতে হয় ও সময় যে এই লাগতে হয় কি ও কা সবচেয়ে বড়া জ্ঞানী হ্যাঁ তো এখানে তোমরা বুঝতে পারছো দুনিয়া বা জগৎ এরকম পৃথিবী এরকম কিছু হবে অপশনও রয়েছে কি দেখো সংসার কারণ যে মনে করো নিজেকে সর্বজ্ঞানী মনে করে সে কিন্তু পৃথিবীর সব থেকে নিজেকে বড় জ্ঞানী মনে করে হ্যাঁ ওর উসকে পাস এক বস্তু কি মান্যতা কা তো তার কাছে কী সে মনে করে তার কাছে সমস্ত কিছুর কী সলিউশন থাকে তো এক্ষেত্রে সঠিক কোনটি হয়ে যাবে এখানে দেওয়া রয়েছে তর্ক মানে সে প্রতিটা বিষয় নিয়ে মনে করো জানে সে প্রতিটা বিষয় নিয়ে তর্ক করতে পারবে এরকমটা সে মনে করে তাহলে এখন আমরা সম্পূর্ণ গদ্যাংশটি একবার পড়ে নেব প্রথমে কী রয়েছে সংসার মেয়ে সম্পূর্ণ অজ্ঞান নাম কি বস্তু অতি অজ্ঞান আকসার পরিস্থিতিওকে অনুসার বদলতা রায় উস উস্কি কই এক সর্বমান্য পরিভাষা নেহ সাক্ষতি পর ইতনা কি যে সময় ও ব্যক্তিকে দিমাগর হাবি হতে হয় উস সময় উ এ রাখতে হয় কি এখানে কী ছিল তোমাদের সংসার ছিল সংসারকার সবচেয়ে বড় জ্ঞানী है আর উসকে পাশ হার এক বস্তু কি মান্যতা কি তর্ক হয় ঠিক আছে তারপর দেখো নাইনটি এইট নম্বর আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে যারা এখনও লাইক করো আর যারা এই পর্যন্ত দেখছো তারা কিন্তু অনেক অনেক ধন্যবাদ কেন অনেকে কিন্তু ভিডিও অর্ধেক দেখেই তারা ভিডিও ছেড়ে চলে যায় এবছরটি দেখো দিয়ে গেয়ে কেলে এক শব্দ চুনিয়ে ভূমি উপজাও না হোক তো যে ভূমিতে মনে করো আবাদ করার যোগ্য না তো সেক্ষেত্রে কী ব্যবহার করে বঞ্জের জমি আর যদি উর্বর জমি হতো বা আবাদ করার যোগ্য সেক্ষেত্রে কিন্তু এখানে ফসল ফলানোর যোগ্য সেক্ষেত্রে কিন্তু উর্বর কথাটি ব্যবহার করা হতো তারপর নেক্সট দেখো দিয়ে গে বাক্যাংশ কেলে এক শব্দ চুনিয়ে মাংস খানে বলা তো মনে করো যে মাংস খায় তাকে কি বলা হয় বি নাম্বার মাংসাহারি তো এক খতার প্রকাশ তোমরা পরীক্ষাতে পাবে একটি দুটি বা তিনটি এরকম কোনো সিপটি দুটি হচ্ছে কোনো সিপটি একটি তো কিন্তু তোমরা পাবে এটা কিন্তু মনে রেখো আর বাকি যে অপশানগুলো তোমাদের রয়েছে এই অপশানগুলো এক ক্ষতার প্রকাশ থাকলে কী হতো মনে করো শাক সবজি খানে কী হয় সে শাকাহারি তারপর বহুত কম খানে সে কী হয় অল্পাহারি যে খুব কম খায় এবং সবকুছ খানে কি সরবারের যে সব কিছু খায় এবং যে মাংস খায় সেক্ষেত্রে তোমাদের বলে দিলাম এটির উত্তর কিন্তু কী হয়ে যাবে মাংসাহারি কিন্তু এক্ষেত্রে সঠিক হয়ে যাবে তো একশো নম্বর প্রশ্নটি হোমওয়ার্কে থাকবে এটির উত্তর তোমরা কমেন্টে লিখবে যে দিয়ে গিয়ে শব্দকে বিলম্ব চুনে তো এখানে যে রয়েছে স্তুতি স্তুতি এর বিপরীত শব্দ কী হবে এটি তোমরা এক্ষেত্রে নিজের থেকে গেস করে কমেন্টে কিন্তু লিখবে তো আরেকটা ভিডিও আজকে তোমরা পেয়ে যাবে যে অ্যাওয়ারনেস কোন টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন হচ্ছে তো আগের ভিডিওটা দেখে নেবে প্রতিটা অঙ্ক এবং রিজনিং তোমাদের ইংলিশ থেকে কোন কোন প্রশ্ন হচ্ছে সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি তো লাস্ট মধ্যে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং অবশ্যই কিন্তু তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে